রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল সহধর্মিণী তাহাদের নিকট এই ধরনের দূত সম্পর্কের কোনো ব্যক্তির আগমনকে তাহারা অপছন্দ করিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত, অর্থাৎ বয়স্কদের দূত সম্পর্ক। তাহারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলিতেন, আল্লাহর শপথ, আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলা বিনতে সুহায়েলকে যে আদেশ করেন তাহা রাসুলে পাকের পক্ষ হইতে শুধুমাত্র সালিমের দুধ পানের ব্যাপারে অনুমতি ছিল। আল্লাহর কসম, কেউ যেন আমাদের নিকট আগমন না করে এই দুধ সম্পর্ক নিয়া এবং আমাদেরকে না দেখে। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 3327।